সালাম আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, তুমি তো কন্টেন্ট ক্রিয়েটার, তুমি তো ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও বানাও। হ্যাঁ, তা করি। আমি ভাবছি শুরু করে দেবো, সপ্তাহে 3টা করে ভিডিও, তারপর শুধু ইনকাম, পয়সা হি পয়সা। ওয়াও ওয়াও, হোল্ড ইওর হর্সেস। হ্যাঁ, ঘুরে আসলো করতে কাবারের মধ্যে, ইউটিউবার হওয়ার কথা বলছিলাম, ইউটিউবার। আরে হ্যাঁ রে পাগলা, সেটাই বলছি। হোল্ড ইওর হর্সেস মানে হচ্ছে শান্ত থাকা, পেশেন্স থাকা, ধৈর্য ধারণ করে থাকা। ও আচ্ছা, কিন্তু কেন? তুমি যত সহজ মনে করছো এত সহজ না। আরে কি আর কয়, আধা ঘন্টা শুট করব, 10 মিনিটে এডিট, তারপর পোস্ট করে দেব, ব্যাস হয়ে গেল তো। ওয়াও, ইওর হেড ইজ অন দ্য ক্লাউড। আরে কি কও, আমার মাথা তোমার ঘাড়ের সাথেই আছে। আরে হেড ইজ অন দ্য ক্লাউড মানে হচ্ছে অবাস্তব কল্পনা করা। জব বাবা, এর মধ্যে আবার অবাস্তবের কি আছে? আচ্ছা, ভিডিও বানাবো তো কন্টেন্ট করি, যেহেতু প্ল্যান করছো তার মানে কিন্তু তোমার কাছে অনেক কন্টেন্ট রেডি আছে। ইয়ে মানে আপু, কিয়া হুয়া বাতাও বাতাও। নাই আপু কোনো কন্টেন্ট। হ্যাঁ জানি তো, ইন ইউর প্ল্যান দেয়ার ইজ মোর হোল দ্যান সুইস চিজ, অ্যান্ড আই নো দ্যাট ইউ আর এ কাচ পটেটো, সো ইউ ওয়ান্ট কন্টিনিউ দ্যাট ফর মোর দ্যান আ উইক। চিজ, আলু, এগুলো কি আর কও আপু। মোর হোল দ্যান সুইস চিজ মানে হচ্ছে তোমার প্ল্যানে অনেক খাবলা আছে, আর কাচ পটেটো মানে সোফার আলু, তাই না? সোফার আলু। ওয়াও ওয়াও, মাথায় তো অনেক বুদ্ধি দেখি মাশাআল্লাহ। হ্যাঁ আসলে ওই আর কি, ছোটবেলা থেকে মাথায় অনেক বুদ্ধি, বুঝছো, অনেক বুদ্ধি মানে ছোটবেলা থেকেই। কাউচ পটেটো মানে হচ্ছে অলস। বাই দ্য ওয়ে, তোমাকে যে আমি কন্টেন্টের কাজ দিয়েছিলাম সেটা কি তুমি কমপ্লিট করছো? হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। এই এই, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আপু, শোনা না আপু আপু। হ্যালো 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 হ্যালো, মানে এরকমই সবাই, কাজের কথা আসলেই নাই হয়ে যায়।